হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি এক্সেস 2.0। দেখো, আমরা যে প্রতিদিন WBP এসআই অ্যান্ড কনস্টেবল মেন্সের উপর ভিত্তি করে যে রিজনিং প্র্যাকটিস সেটগুলো করছি, তো আজকে কিন্তু এর পর্ব নাম্বার হচ্ছে সেট 5। দেখো, আর তোমার একটা কথা বলে রাখি, এই যে এই ক্লাসের সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমরা, এই যে তোমাদের বইটা দেখতে পাচ্ছ, WBSI প্র্যাকটিস সেট প্রিলিমিনারি সম্পাদনায় তরুণ কান্তি গোয়েল এবং অভিষেক রায়, এই বইটিতে কিন্তু সমস্ত প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের সেশনটি। আজকের আমরা প্রশ্নগুলি দেখে নেব। তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের কি রয়েছে, আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো প্রথম প্রশ্ন দেখো তোমরা, কোনটি অন্যগুলির থেকে আলাদা? সাহারা, গবি, থর, পামির। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, সাহারা একটি কি? সাহারা একটি মরুভূমি, এবং গবি এইটিও হচ্ছে কিন্তু একটি কি? মরুভূমি। এবং থর, থরও হচ্ছে একটি মরুভূমি, কিন্তু এখানে যে পামির রয়েছে এটি কিন্তু একটি মালভূমি। তো অর্থাৎ তোমাদের এটি হচ্ছে এই তিনটি থেকে একদমই আলাদা। তো অপশন তোমাদের কি? ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভালো খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়, এই উক্তিটি দ্বারা নিচের কোন তত্ত্বটি সত্য? দেখো, এগুলো খুব ভালো প্রশ্ন। তো এখানে বলছে এই যে লাইনটি তোমাদের দেওয়া রয়েছে, এই লাইনটির উপর ভিত্তি করে এখানে নিম্নে যে তোমাদের অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলি কোনটি সঠিক, তো সেটাই তোমাদের বের করতে বলছে। তো আমরা অপশনগুলি পড়ে নেই। দেখো, অপশন এ কী বলছে, প্রত্যেক ভালো খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়। তো এটা কি সঠিক? দেখো, এখানে বলা হচ্ছে ভালো খেলোয়াড় চ্যাম্পিয়ন, তবে প্রত্যেক ভালো খেলোয়াড় যে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু কখনো হয় না, বা এখানে তোমাদের বলা হয়নি। তো অপশন আমাদের এ হচ্ছে না। অপশন বিতে কী রয়েছে দেখো তোমরা, সব খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়, এটা তো একদমই ভুল, তোমরা জানো এটা, এটা এখানে বলা নেই। এবং অপশন সিতে দেখো তোমরা, দেখো কি বলছে, কিছু কিছু ভালো খেলোয়াড় চ্যাম্পিয়নের মতো খেলে, এটা কিন্তু তোমার এই লাইনটির ভিত্তি করে এটা কিন্তু বলা হয়নি। তো অপশন তোমাদের সি হবে না। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো দেখে না তোমাদের কী বলছে এটা, যে ভালো খেলোয়াড়দের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হয়। তো আশা করি বুঝতে পেরেছো, একদমই ঠিক, এখানে বলা হয়েছে ভালো খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়। তো সেই অনুসারে এই কথাটা কিন্তু ঠিক, যে ভালো খেলোয়াড়দের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হয়। তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলছে, 1996 সালের ফেব্রুয়ারি প্রথম দিনটি ছিল বৃহস্পতিবার, তবে 1 মার্চ কি বার হবে? তো প্রথমে তোমাদের যেটা দেখতে হবে যে 1996 এটি কি লিপ ইয়ার? হ্যাঁ, একদম, এটি কিন্তু একটি লিপ ইয়ার। অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসটা কি হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসটা কিন্তু 29 দিন হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমাদের 1996 সালের ফেব্রুয়ারি মাসেই দেওয়া রয়েছে। তো আমাদের এখানে যে মাসটা হবে সেটা কিন্তু 29 দিনের। এবার দেখো কি বলছে, প্রথম দিনটি ছিল বৃহস্পতিবার, তাহলে 1 মার্চ কি হবে? তো প্রথম দিনটি যদি আমাদের বৃহস্পতিবার হয় তাহলে 1 মার্চ আমাদের কী হবে? দেখো তোমরা, এখানে 29 দিন আমরা কী করবো, এটাকে আমরা 7 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে কত হচ্ছে, 4 × 7 = 28। অর্থাৎ এখানে 4টি সপ্তাহের পরে আমরা আরও 1টা দিন এক্সট্রা পাচ্ছি। তো দেখো এখানে কী হবে, বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার পর কী করবে তোমরা, এখানে 1টি বার তোমরা যোগ করে দেবে। অর্থাৎ কারণ কি, এখানে তোমাদের 1 অবশিষ্ট রয়েছে এবং বলছে এখানে 1 মার্চ। তো আমরা কী করবো, বৃহস্পতিবার এবং তার সাথে 1 দিন, তাহলে হয়ে যাচ্ছে শুক্রবার। তো অপশন তোমাদের কি, বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। যদি না বুঝো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট পর্যন্ত কি বলছে, DE 10, তাহলে HI তোমাদের কি হবে? অর্থাৎ দেখো, এটার সাথে তোমাদের যে সম্পর্ক রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে অ্যান্সারটা কী হবে সেটাই তোমাদের কিন্তু বের করতে বলছে। তো লক্ষ্য করো তোমরা, এখানে DE তোমাদের কী হয়ে আমরা 10 পাবো সেটাই কিন্তু বের করার বিষয়, এবং সেই অনুরূপভাবে আমরা এখানে অ্যান্সারটি বের করব। তো দেখো তোমরা, এখানে যদি আমরা লিখি ABCDEFGH, আমরা যদি এভাবে জেড পর্যন্ত লিখি, তাহলে দেখো এখানে এ এর মান হচ্ছে 1, এখানে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, 6, 7, 8, এভাবে কিন্তু আমরা পেয়ে থাকি। তো দেখো তোমরা, এখানে যদি আমরা ডি এর মান ধরি 4 ধরি, এবং আমরা দেখো ইর মান ধরি কত ধরবো, এখানে তোমাদের 5, এখানে কত, 5, তাহলে 4 × 5 কত হচ্ছে, 20। এবং এই 20কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখবো এইচ আর আই সেটা করে যদি আমাদের 2 দিয়ে ভাগ করে এখানে কি অপশনগুলো ঠিক মিলছে সেটা আমরা দেখে নিই। দেখো তোমরা, এইচ এইচ কত হচ্ছে, দেখো GH এখানে হচ্ছে 8, এবং আই কত, আই আই হচ্ছে আমাদের কত, 9, তাহলে কত হচ্ছে আমরা দেখো, 8 × 9, তাহলে কত হচ্ছে, 8 × 9 = 72। এবার 72কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসছে কত, 36, তাহলে অপশন কি আমাদের 36 রয়েছে? হ্যাঁ, একদম ঠিক, আমাদের অপশনে কিন্তু অপশন সি 36 রয়েছে। তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলছে, 6 222
তাহলে 7 তোমাদের এখানে কত হবে তো দেখো তোমরা অবশ্যই কিন্তু পজ করে উত্তরটা চেষ্টা করবে দেখো 6 এই আমরা কি করলে এখানে আমরা 222 পাবো সেটা যদি আমরা একবার বের করতে পারি তাহলে সেই অনুভাবে আমরা এখানে অ্যানসারটি বের করতে পারবো তো তোমরা লক্ষ্য করো এখানে যদি আমরা 6 এর কিউব করি তাহলে কত হচ্ছে দেখো 6 গুণন 6 গুণন 6 তাহলে 6 6 36 তার সাথে আমরা 6 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 6 6 36 এর 6 3 6 18 আর 3 হচ্ছে কত 21 অর্থাৎ 216 তবে দেখো এখানে আছে 222 তাহলে এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত 222 তাহলে আমরা কি করব দেখো সেই অনুভবে এটাও বের করার চেষ্টা করি তাহলে কি করব 7 এর কিউব করব তাহলে 7 এর কত 7 গুণন 7 গুণন 7 তাহলে 7 7 49 তার সাথে আমরা 7 গুণ করব তাহলে 7 নং কত হয় 63 3 হাতে গেল 6 তাহলে 4 7 28 আর 6 হচ্ছে তোমার কত 34 343 এবার আমরা কি করব দেখো এবার আমরা করব এই 343 সাথে আমরা কি করব 7 যোগ করব দেখো তোমরা এখানে 6 যোগ করলে 222 হচ্ছে আমরা যখন 6 যোগ করি তাহলে কি আমাদের অপশনগুলো মিলছে না কারণ কি এখানে সেই কিউব বার করে সেই সংখ্যাটাকে কিন্তু যোগ করা হয়েছে অর্থাৎ 343 সাথে আমরা কি করব এই সংখ্যাটাই আমরা যোগ করব অর্থাৎ 343 যোগ 7 তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত 350 অপশন এ তে কিন্তু আমাদের সেটা রয়েছে তো অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যানসার নেক্সট প্রশ্নটা কি বলছে নিচের কোনটি আলাদা এ বি সি ডি তোমাদের অপশন দেওয়া রয়েছে তোমরা ছবিটি দেখে তোমাদের বুঝে নিতে হবে কোনটি আলাদা তো দেখো তোমরা আশা করি তোমরা করে নিয়েছো তো দেখো কিভাবে করবো আমরা এটা এখন যে লক্ষ্য করো তোমরা এখানে যে বৃত্তটি রয়েছে এটি কিন্তু সবসময় বাইরে রয়েছে এবং তার ভিতরে কোনো কিছু একটা জিনিস রয়েছে এখানে দেখো এটা এখানে কিন্তু নেই কিন্তু এখানে তোমাদের অপশন সিতে তোমার সেটা রয়েছে অপশন ডিটিও তোমাদের সেটা রয়েছে কিন্তু অপশন বি তোমরা লক্ষ্য করো এই বৃত্তটি কিন্তু তোমাদের কি এই ত্রিভুজটির ভিতরে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু কি এই তিনটির থেকে এটি বেমানান বা আলাদা তো অপশন আমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো যদি যোগ মানে ভাগ বিয়োগ মানে গুণ ভাগ মানে বিয়োগ এবং গুণ মানে যদি যোগ হয় তাহলে 8 যোগ 4 ভাগ 3 গুণ 5 বিয়োগ 8 এর মান কত হবে তো এরকম প্রশ্ন আসলে আমরা কি করব প্রথম অবস্থায় এখানে যা যা সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা লিখে নেব তো দেখো তোমরা 8 4 3 5 8 এবার তোমরা লক্ষ্য করো এই যোগ বলতে কি বোঝানো হয়েছে যোগ বলতে বোঝানো হয়েছে ভাগ তাহলে আমরা কি করব ভাগ লিখে নিই এবার কি হচ্ছে দেখো ভাগ ভাগকে কি বলা হয়েছে ভাগ মানে বিয়োগ অর্থাৎ আমরা কি লিখবো এখানে বিয়োগ এবার গুণ গুণ মানে কি বলা হয়েছে দেখো গুণ মানে আমাদের বলা রয়েছে যোগ তাহলে আমরা কি করবো এখানে যোগ দিব এবার কি রয়েছে দেখো বিয়োগ বিয়োগ বলতে কি বোঝানো হয়েছে বিয়োগ মানে গুণ তাহলে আমরা এখানে গুণ লিখে দিলাম এবার দেখো তোমার লক্ষ্য করো এখানে আমাদের বদমাস নিয়ম অনুসারে কিন্তু আমাদের কি এখানে কাজটি হয়ে যাবে অর্থাৎ আমরা এর সমাধানটা বের করবো তাহলে বদমাস নিয়ম আমরা কি করি দেখো প্রথমে আমরা কি করি ভাগের কাজ তারপরে করি আমরা কিসের কাজ ভাগ তারপরে করি গুণ তারপরে করি যোগ তারপরে বিয়োগ তখন দেখো তোমরা এখানে আমরা কি করবো প্রথমে ভাগের কাজটা করবো তাহলে কত হয় 4 দুগুণ 8 বিয়োগ 3 যোগ 5 গুণন 8 এবার তাহলে আমরা কি গুণের কাজ করবো 2 বিয়োগ 3 যোগ 5 একটা 40 এবার আমরা কি করবো দেখো তোমরা এই দুটি সংখ্যার সামনে কি করো যোগ আছে তাহলে আমরা কি করবো 2 যোগ 40 তার সাথে আমরা কি করবো বিয়োগ 3 তাহলে 40 আর 2 হচ্ছে আমাদের 42 42 থেকে যেটা আমরা কি করব 3 আমরা বিয়োগ করব তাহলে 42 থেকে আমাদের 3 বিয়োগ করে তাহলে কত হচ্ছে আমাদের দেখে নাও তাই 42 থেকে যদি আমরা 3 বিয়োগ করি আমরা পেয়ে যাচ্ছি কত 39 তো অপশন আমাদের কি হয়ে যাবে অপশন আমাদের এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তো কি বলছে তুমি প্রথমে 6 কিমি উত্তর দিকে গেলে তারপর পূর্ব দিকে 8 কিমি গেলে এবং ওই স্থান থেকে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর 10 কিমি হাঁটলে ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থল কত হবে তো আমরা কি করব দেখো আমরা প্রথম অবস্থা আমরা পূর্ব দিকেটা লিখে নেব পূর্ব পশ্চিম ইস্ট ওয়েস্ট নর্থ অ্যান্ড সাউথ এবার আমরা কি করব প্রথম অবস্থা কি বলছে তুমি প্রথমে 6 কিমি উত্তর দিকে গেলে তাহলে উত্তর দিক কোনটা আমরা এটা হচ্ছে আমাদের উত্তর দিক কতটুকু গেছে আপনাদের 6 কিমি তাহলে আমরা প্রথমে 6 কিমি চলে যাই 6 কিমি এবার কি বলছে দেখো তোমার তারপর পূর্ব দিকে 8 কিমি গেলে তাহলে আমরা কি করবো এবার পূর্ব দিকে 8 কিমি যাব এবার আমাদের কি বলছে দেখো ওই স্থান থেকে দক্ষিণ পশ্চিম কোন বরাবর তাহলে আমাদের দক্ষিণ পশ্চিম কোন বরাবর কোনটা এটা হচ্ছে পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক তাহলে এটা হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম কোন তাহলে এবার কি বলছে দক্ষিণ পশ্চিম কোন বরাবর আমরা কতটুকু হাঁটছি আমাদের আমাদের হাঁটছে কিন্তু 10 কিমি তাহলে আমরা কি করবো 10 কিমি করে নেই তাহলে এটা হচ্ছে আমাদের 10 কিমি
দশ কিমি। দেখো এটা কতটুকু যাবে আমরা কিন্তু সেটা জানি না, কারণ কি আমরা এই যে রয়েছে এটা আমরা জানি। তাহলে আমরা কী দেখো কী বলছি এবার, ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত। তাহলে এটা যে কতটুকু দূরত্ব রয়েছে সেটা আমাদের প্রথমে বের করতে হবে, তারপরে আমরা বের করবো সেটা দূরত্ব কত রয়েছে। তাহলে আমরা কী জানি, আমরা জানি দেখো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ দু স্কোয়ার। তাহলে আমাদের লম্ব কত ছয় কিমি, ছয় স্কোয়ার। তাহলে আমাদের এটা কি ভূমি কত, এটা ভূমি হচ্ছে আট, আট স্কোয়ার। তাহলে আমাদের কত হচ্ছে দেখো ছয় ছয় ছত্রিশ, তার সাথে আটটা চৌষট্টি। তাহলে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে হয়েছে আমাদের একশো। তাহলে আমরা যখন অতিভুজ শুধু বের করবো তাহলে কী করবো, একশোর আমরা বর্গমূল বের করবো, তাহলে কত হচ্ছে দশ। তাহলে এই যে দূরত্বটা রয়েছে এই দূরত্ব কিন্তু দশ, এবং সে এসেছিল দশ কিমি, অর্থাৎ সে কিন্তু এতটুকু পর্যন্ত চলে এসে গেছিলো। তাহলে আমাদের কতটুকু এখন আমাদের বলছে তোমাদের ওই স্থান থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত, তাহলে অ্যান্সার কত হবে জিরো কিমি। তো অপশন আমাদের কি সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরকম প্রশ্ন তোমাদের এখানে পরীক্ষা একটা একটা পাবে, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন দেওয়া কি বলছে, যদি বয় সমান সমান বিয়াল্লিশ হয় এবং গার্ল সমান সমান ছেচল্লিশ হয় তাহলে ম্যান কত হবে। তো দেখো তোমরা এরকম প্রশ্ন আসলে প্রথম যেটা তোমাদের করে নিতে হবে, আমি একটু আগে এই প্রশ্নটা হয়ে গেল এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম, তোমরা লিখে নেবে এটা এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড। এবার তোমরা এইগুলো মানগুলো লিখে নেবে, তোমরা কেউ মুখস্থ করে নিতে পারো। দেখো বি বি কত এক দুই, তাহলে আমরা দুই, ও কত আছে দেখো ও, তাহলে এম কত আমার জানি তেরো, তেরো চোদ্দো পনেরো, তাহলে কী করবো আমরা পনেরো যোগ করে দিই। এবার ওয়াই কত রয়েছে আমার কি, আমার ছাব্বিশটি লিটার রয়েছে তার আগে ওয়াই, তাহলে অর্থাৎ পঁচিশটি। তাহলে আমরা যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ, দেখো পাঁচ পাঁচ দশ আর দুই বারো, দুই আগে তিন আগে চার। এবার সেই অনুরূপভাবে এখানে কিন্তু গার্ল লেখা হয়েছে, দেখো লিখে নিই আমরা জি আই আর এল। তাহলে জি কত আমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে আমাদের হচ্ছে সাত, এবং আই হয়ে যাচ্ছে আমাদের নয়, এটা হচ্ছে আমাদের আঠারো, এবং এল হয়ে যাচ্ছে আমাদের কত বারো। তাহলে যোগ করতে আমরা কত পাচ্ছি, যোগ করলে পেয়ে যাচ্ছি কত, এটা আমরা পেয়ে যাচ্ছি ছেচল্লিশ। সেই অনুভাবে আমরা কী লিখবো ম্যান এম এ এন। তাহলে এম কত আমরা একটু লিখলাম তেরো, তেরো এটার সাথে এক, এন হচ্ছে আমাদের চোদ্দো, তাহলে তেরো আর চোদ্দো যোগ করলে সাতাশ, তার একে যোগ করলে আঠাশ, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে আঠাশ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তো কী বলছে, উপযুক্ত অক্ষর বসিয়ে শূন্যস্থান পূরণ করো সি এ বি ড্যাশ এ ড্যাশ সি ড্যাশ বি সি ড্যাশ বি ড্যাশ এ বি। তো এরকম প্রশ্ন আসলে প্রথম যেটা তোমাদের করণীয় হবে তোমরা সেটা একবার গুনে নেবে। তাহলে আমরা গুনে নেই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো। তাহলে পনেরো রয়েছে, দেখো এরকম আমরা সেপারেট ভিডিও কিন্তু এর উপর ভিত্তি করে একটা ক্লাস আমাদের দেওয়া হয়েছে, তোমরা যদি সেটা দেখে না থাকো সেটা অবশ্যই দেখে নেবে। তো পনেরো, পনেরো আমরা কী করবো দেখো, আমরা করবো তিন গুণন পাঁচ, হয় তিনটি করবো না হয় পাঁচটি করে এটা নেব। তাহলে আমরা প্রথম তিনটি অপর দেখি এক দুই তিন 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 হয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের শেষে বি রয়েছে, এখানেও বি এখানেও বি এখানেও তোমাদের বি রয়েছে, তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখানেও হয়ে যাবে আমাদের বি। এবার দেখো তোমরা বি এর আগে এখানেও এ রয়েছে, বি এর আগে এখানেও এ রয়েছে, বি এর আগে এখানেও এ রয়েছে, অর্থাৎ এখানেও বি এর আগে রয়েছে, তাহলে এখানে তোমাদের বি এর আগে হয়ে যাবে এ, এখানেও তোমাদের হয়ে বিয়ের আগে হয়ে যাবে এ। এবার তোমরা একটি লক্ষ্য করো এখানে এর আগে সি রয়েছে, তাহলে এর আগে কী হয়ে যাবে সি, দেখো এখানে এর আগে সি রয়েছে এখানেও এর আগে সি, তাহলে এখানেও তোমাদের হয়ে যাবে এর আগে সি। আসলে বুঝতে পারো তাহলে কী হলো আমাদের অ্যান্সারটি সি এবি সি এবি সি এবি সি এবি সি এবি। তাহলে অ্যান্সারটি কী দাঁড়ালো আমাদের সি, তারপরে আসে বি, তারপরে আসে এ এ সি সি বি এ সি, তাহলে অ্যান্সার দেখো সি বি এ সি। অপশন তোমাদের কী হয়েছে এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি বেমানান একুশ পনেরো সাতাশ তেত্রিশ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো এখানে তোমরা ভুল করবে না, ভালোভাবে লক্ষ্য করো এখানে, তোমরা একটি লক্ষ্য করো এখানে একুশ পনেরো সাতাশ তেত্রিশ প্রথম অবস্থায় দেখবে কোন সংখ্যা দ্বারাই সবগুলো সংখ্যায় ভাগ যাচ্ছে বা কোনটি ভাগ যাচ্ছে না সেটা তোমরা দেখে নেবে। দেখো লক্ষ্য করো এখানে কিন্তু তোমার কি, এটি তোমাদের তিন দিয়ে ভাগ যাচ্ছে, এটিও তিন দ্বারা ভাগ যাচ্ছে, এটিও তিন দ্বারা ভাগ যাচ্ছে, এটিও তিন দ্বারা ভাগ যাচ্ছে। এবার একটা হয়ে গেলো, তো এবার অন্য জিনিস দেখবে তোমরা, দেখো এখানে তিন যার ভাগ যাওয়ার পর দুই আর এক যোগ করলে কিন্তু তিন হচ্ছে, এখানে এগারো পাঁচ যোগ করলে হচ্ছে ছয়, সাত আট সাত আট যোগ করলে হচ্ছে নয়,
তিন তিন যোগফল হচ্ছে ৬ কিন্তু দেখো এখানে যে সংখ্যাটি ভাগ করলাম সেই সংখ্যাটি যোগ আবার সংখ্যাগুলো যদি আমরা যোগ করি আবার ৩ আসে তাহলে দেখো কিন্তু বাকিগুলো আর আসে না তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যানসার কারণ কি এটি হচ্ছে অন্যগুলো থেকে বেমানান নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নদী শাখা নদী তাহলে কাণ্ড তোমাদের এখানে কোন অ্যান্সারটি বসবে দেখো তোমার নদীর সাথে শাখা নদীর কি সম্পর্ক সেই অনুরূপভাবে তোমাদের কাণ্ড এখানে কিন্তু হয়ে যাবে তোমরা লক্ষ্য করো নদীর কি হয় শাখা নদী হয় তাহলে কাণ্ডর কি হবে তাহলে কাণ্ডর কিন্তু কি রয়েছে ফুল তো দেখো তোমরা নদীর সাথে যেরকম শাখা নদীর সম্পর্ক আছে সেই অনুরূপভাবে তোমাদের কিন্তু কাণ্ডের সাথে সেই সম্পর্ক তোমাদের বের করতে হবে দেখো নদীর যেমন শাখা নদী কাণ্ডেরও কিন্তু তোমরা শাখা বা ডাল আমরা দেখতে পারি শাখা পোশাখা তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন কি বলছে যদি লাল হয় সবুজ সাদা হয় লাল নীল হয় হলুদ কালো হয় সাদা তবে দুধের রং কি দেখো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে এই প্রশ্নটা লক্ষ্য করবে দেখো তোমরা দুধের রং হয় সাদা যখন এরকম প্রশ্ন আসবে তোমাদের প্রথমে বাস্তবভাবে ভাবতে হবে যে দুধের রং কি দুধের রং হচ্ছে কিন্তু সাদা এবার দেখবে তোমরা এই সাদাকে কি বলা হয়েছে যেমন লালকে সবুজ এখানে সাদার কোনো প্রশ্ন নেই এখানে হচ্ছে না এটা তাই সাদাকে বলা হয় লাল তো অপশন তোমাদের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার যে সাদাকে বলা হয় লাল তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু লাল অপশন তোমাদের বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে কালোকে বলা হয় সাদা তবে তোমরা প্রথমে যেটা দাঁড়াবো অর্থাৎ সাদাকে যেটা বলা হবে সেটাই তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ সাদাকে বলা হয়েছে লাল কিন্তু কালোকে বলা হয়েছে এখানে সাদা তবে আমাদের সাদাকে যেটা বলা হয়েছে সেটাই হয়ে যাবে এখানে অ্যান্সার তো সাদাকে বলা হয় লাল তো অপশন তোমাদের বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পয়েন্ট দেখো অ্যান্থ্রোপোলজি শব্দটিতে ওয়াই এর স্থান এবং ইংরেজিতে অ্যালফাবেটে ওয়াই এর স্থানের মধ্যে পার্থক্য কত খুবই ভালো প্রশ্ন একটা দেখো এখানে বলছে তোমাদের এই যে শব্দটি রয়েছে এই শব্দের মধ্যে ওয়াই এর স্থান কত এবং সেখান থেকে আমাদের অ্যালফাবেটে সত্যিকারে যেটা বাস্তবে যেটা তোমাদের নাম্বার রয়েছে যে স্থান রয়েছে তার মধ্যে পার্থক্য কত তাহলে আমরা গুণিত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এ আর স্থান কত ওয়াই স্থান এখানে ১২ এবং দেখো আমার অ্যালফাবেটের স্থান কত অ্যালফাবেটের স্থান হচ্ছে আমাদের কত ২৫ তাহলে ১২ আর ২৫ ডিফারেন্সটা কত সেটা হচ্ছে কত ১৩ তো অপশন তোমাদের কি ই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট পয়েন্ট কে বলছে একটি শ্রেণীতে রহিমের সপ্তম কিন্তু বিপরীত দিক থেকে গণনা করলে তার স্থান হয় ২৮তম তার শ্রেণীতে সংখ্যা কত খুবই সোজা প্রশ্ন এটা দেখো তোমরা তাই রহিম আমার প্রথমে আমরা রহিম লিখে নিই আমরা যদি দেখো এখান থেকে ধরি রহিমের স্থান কতম প্রথম দিক থেকে বলছে সপ্তম অর্থাৎ তার এদিকে ৬ জন রয়েছে এবার বলছে বিপরীত দিকে গণনা করলে তার স্থানে ২৮ তাহলে এখানে কত রয়েছে ২৭ তাহলে এবার যোগ করে দাও তাহলে অ্যান্সার বেড়ে যাবে ২৭ ৬৩৩ ৩৩ আর কি যোগে ৩৪ তো অপশন তোমাদের এই হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখিয়ে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসাও ৫ ২ ৪ এবার বলছে ৫ ৬ ৩১ এবার তোমাদের এখানে কোন সংখ্যাটি বসবে ৬ ৫ ১৭ এখানে তোমাদের কোন সংখ্যাটি বসবে সেটাই তোমাদের কিন্তু বের করতে বলছে তো তোমরা লক্ষ্য করো এখানে যদি আমরা ৫ সাথে ২ গুণ করি এবং ৪ যোগ করি তাহলে আমাদের ১৪ আসে কী আসে এখানে ধরো ৫ গুণন ২ যোগ ৪ তাহলে কত আসে ১৪ সেই অনুরূপভাবে এটা লক্ষ্য করো ৫ গুণন ৫ যোগ ৬ তাহলে কত হচ্ছে ৫ পাতা ২৫ আর ৬ ৩১ তাহলে দেখো তোমরা এখানে আমরা কোন সংখ্যার সাথে গুণ করে এবং ৫ যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ১৭ তাহলে ৬কে ৬ ৬ আর ৫ যোগ করলে কি ১৭ হয় না ৬ দক্ষিণ কত হয় ১২ তাহলে ১২ আর ৫ যোগ করলে ১৭ হয়ে যায় তাই অপশন আমাদের কি এখানে অ্যান্সার হয়ে যাবে ২ এবং অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলছে এটা তোমার ডাইসের প্রশ্ন খুব ভালো প্রশ্ন একটা দেখো ১ ২ ৩ ৩ ১ ৫ ৪ ২ ৩ উপযুক্ত এটা তোমার হবে দুঃখ এখানে তোমার ছক্কার ছক্কার গুটিতে তিনের বিপরীতে কোন সংখ্যাটি হবে তিনের বিপরীতে দেখো তোমরা এটা অনেকভাবে করতে পারো এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে যদি আমরা এটা যদি লক্ষ্য করি যে তিনের পাশে আছে ২ এবং ১ তাহলে তিনের পাশে যে ২ ১ রয়েছে তাহলে এটা কখনোই তার বিপরীত পাশে নেই তাহলে এটা হয়ে যাচ্ছে একটা এবার দেখো এবার ১ এবং ৩ রয়েছে তাহলে এখানে আমাদের ১ তো প্রথমে লিখেছি তাহলে ৩ও হচ্ছে না তার পাশে রয়েছে এবার তোমরা এখানে যে লক্ষ্য করো এখানেও তোমাদের কিন্তু ২ এবং ৪ রয়েছে ৩ এর পাশে তাহলে কী হচ্ছে ২ ৪ হচ্ছে না তাহলে এবার দেখো তোমরা এতগুলো সংখ্যা আমাদেরকে লুডুর চক্রে ৬টি সংখ্যা থাকে তাহলে দেখো ১ও হচ্ছে না ২ও হচ্ছে না ৩ও তিন তো হচ্ছেই না তিন তো পাশে এসেই রয়েছে তাহলে আমাদের কী হচ্ছে না আমাদের এখানে দেখো ৫ও হচ্ছে না ৫ রয়েছে এখানে তাহলে ১ হচ্ছে না ২ হচ্ছে না ৫ হচ্ছে না ৪ হচ্ছে না তাহলে আমাদের সংখ্যা বেঁচে থাকলো কি আমাদের সংখ্যা বেঁচে থাকলো ৬ তাহলে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে অপশন সি ৬ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আমরা দেখো কী বলছে
SIBD GJAEMNSD তোমাদের এখানে কোনটি হবে। দেখো তোমাদের প্রথমে যেটা বের করতে হবে এটির সাথে তোমাদের এটি কি সম্পর্ক রয়েছে সেটাই তোমাদের কিন্তু বের করতে হবে, এবং সেই অনুরূপভাবে আমরা এখানে বের করব। দেখো এস এর সাথে কি সম্পর্ক রয়েছে, এস এর সাথে যদি আমরা জি রয়েছে এখানে, কি দেখো জি এস, তারপর কিন্তু এখানে এস আছে, অর্থাৎ এখানে যদি আমরা মাইনাস করি, এর সাথে যদি আমরা মাইনাস করি তবে আমরা পাই জি। এবার দেখো আই, আই এর সাথে যদি আমরা একটা লেটার যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, জে। এবার তাহলে কি হচ্ছে বি, বি এর সাথে যদি আমরা একটা লেটার বি মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি এ, এবং ডি, ডি এর সাথে যদি আমরা একটা লেটার যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি ই। তো লজিকটা বুঝতে পেরেছো আশা করি, তো সেই অনুরূপভাবে এখানে তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা অবশ্যই তোমার অ্যান্সারটি কী হবে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো কী বলছে, নিচে সংখ্যা জোড়াগুলির মধ্যে কোনটি আলাদা, 46, 10, 42, 33, 20, 28, 12, 91। তো দেখো তোমরা এটা প্রশ্ন কীভাবে করবে, দেখো 46 সাথে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 36, এবং দেখো 28 সাথে যদি 20 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে তোমরা পেয়ে যাচ্ছি, ও সরি এখানে তোমার প্রশ্নটি হয়ে যাবে 38। তা 20 সাথে যদি 38 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 18। এবার দেখো 42 থেকে যদি আমরা 33 বিয়োগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি 9, এবং দেখো তোমরা 91 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 79, 9 আর 2 11, 7 আর 9, হ্যাঁ ঠিক আছে। এবার তোমার একটু লক্ষ্য করো, এই 36 এটিও কিন্তু আমাদের 9 দ্বারা ভাগ যাচ্ছে, এটিও তোমাদের 9 দ্বারা ভাগ যাচ্ছে, এটিও তোমাদের 9 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটি তোমাদের 9 দ্বারা ভাগ যাচ্ছে না, তো অপশন তোমাদের ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে কোনো, এখানে তোমাদের কোনো রুলস নেই, এখানে তোমার দেখে বুঝে নিতে হবে কিন্তু এটা। নেক্সট প্রশ্ন চলো আমরা যাই, অন্যগুলির থেকে আলাদা সেটি বের করো। দেখো ফান, ফান কি বলছে তোমার, তোমরা জানো আশা করি, ফান এটি হচ্ছে তোমাদের কি রোমান পুরাণে একটি বর্ণিত কি, একটি হচ্ছে দেবতা, এটি হচ্ছে ফান। এবার তোমরা দেখো মিনার্ভা, মিনার্ভা কি, মিনার্ভা হচ্ছে অর্থাৎ তোমাদের হচ্ছে মৎস্য কন্যা। এবং দেখো মারমেট, মারমেট কি, মারমেট হচ্ছে তোমাদের এটি কি, এটি হচ্ছে কি একটি দেবী, এটি একটি গ্রিক দেবী। এবং স্পেনিশ এটি কি, এটি হচ্ছে তোমাদের কি গ্রিক, সরি এটি হচ্ছে তোমাদের গ্রিক পুরাণে একটি, একজন হচ্ছে দানব, বা তোমরা এটা তোমাদের দেবীর মতো বলতে পারো। তবে দেখো তোমরা এই চারটিগুলির মধ্যে তোমাদের মিনার্ভা রয়েছে এটি হচ্ছে কি মৎস্য কন্যা, তো অসন্তি কি দেখো এগুলোর থেকে তোমাদের এটি হচ্ছে কিন্তু আলাদা, এগুলো সম্পর্কে পুরাণে আমরা অতীতে পেয়ে থাকি, তো এটি কি এটাও আমরা পেয়ে থাকি না, তো অপশন তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয় তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।